কিছুটা দুর্বল হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় হামুন। সন্ধ্যা সাতটার দিকে হামুনের মূল অংশ উপকূল অতিক্রম করা শুরু করে। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 62 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের অনেক জায়গাতেই স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। বাতাসের গতিবেগও বাড়তে থাকে। দুর্যোগ মোকাবিলায় 576টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের মাঝে আগ্রহ কম লক্ষ্য করা যায়। পটুয়াখালীতে 703টি আশ্রয়কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের এমন প্রস্তুতির পরও সন্ধ্যা থেকে আশ্রয়কেন্দ্রে আসেনি কোনো মানুষ। এখন কোনো লোক ইনানপুর আসে না, কোনো লোক আশ্রয়কেন্দ্র যায় না, আর আমি একাই বর্তমানে আশ্রয় ইনানপুর বসে আছি। লোকজনদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে আসার জন্য বলা, এখনো আসেন না, কিন্তু আমাদের প্রস্তুতি রয়েছে, এলাকায় মাইকিং চলছে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বরিশালে সোমবার রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অভ্যন্তরীণ রুটের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। দুর্যোগ মোকাবিলায় নদী তীরবর্তী এলাকায় চলছে প্রচারণা। প্রায় 5,000 স্বেচ্ছাসেবী তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপাশি ঘূর্ণিঝড় যদি আঘাত হানে এবং কোথাও ক্ষয়ক্ষতি হয়, সেটা তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বহির্নোঙ্গরে অবস্থান করা জাহাজগুলোকে গভীর সাগরে যেতে বলা হয়েছে। নিরাপদ স্থানে এই ট্রলার এবং কোস্টার এবং বার্জগুলো চলে যাবে। আমাদের জাহাজগুলো বিকালে টাইডে বের হয়ে যাবে এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলোকে আমরা নানাভাবে সিকিউর করে রাখি, সেটা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় নোয়াখালীতে 5 উপজেলার 485টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মোংলা বন্দরে সতর্ক সংকেত চললেও সেখানে থাকা 11টি দেশি বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক ছিল বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বরগুনায় 642টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে আশ্রয় নিতে পারবেন প্রায় 3 লাখ মানুষ। এছাড়া মজুদ রয়েছে 430 মেট্রিক টন চাল। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। কিছুটা দুর্বল হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় হামুন। সন্ধ্যা 7টার দিকে হামুনের মূল অংশ উপকূল অতিক্রম করা শুরু করে। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 62 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের অনেক জায়গাতেই স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। বাতাসের গতিবেগও বাড়তে থাকে। দুর্যোগ মোকাবিলায় 576টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে যেতে মানুষের মাঝে আগ্রহ কম লক্ষ্য করা যায়। পটুয়াখালীতে 703টি আশ্রয়কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের এমন প্রস্তুতির পরও সন্ধ্যা থেকে আশ্রয়কেন্দ্রে আসেনি কোনো মানুষ। এখন কোনো লোক ইনানপুর আসে না, কোনো লোক আশ্রয়কেন্দ্র যায় না, আর আমি একাই বর্তমানে আশ্রয় ইনানপুর বসে আছি। লোকজনদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে আসার জন্য বলা, এখনো আসেন না, কিন্তু আমাদের প্রস্তুতি রয়েছে, এলাকায় মাইকিং চলছে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বরিশালে সোমবার রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অভ্যন্তরীণ রুটের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। দুর্যোগ মোকাবিলায় নদী তীরবর্তী এলাকায় চলছে প্রচারণা। প্রায় 5,000 স্বেচ্ছাসেবী তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপাশি ঘূর্ণিঝড় যদি আঘাত হানে এবং কোথাও ক্ষয়ক্ষতি হয়, সেটা তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বহির্নোঙ্গরে অবস্থান করা জাহাজগুলোকে গভীর সাগরে যেতে বলা হয়েছে। নিরাপদ স্থানে এই ট্রলার এবং কোস্টার এবং বার্জগুলো চলে যাবে। আমাদের জাহাজগুলো বিকালে টাইডে বের হয়ে যাবে এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলোকে আমরা নানাভাবে সিকিউর করে রাখি, সেটা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় নোয়াখালীতে 5 উপজেলার 485টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মোংলা বন্দরে সতর্ক সংকেত চললেও সেখানে থাকা 11টি দেশি বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক ছিল বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
বরগুনায় 642টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে আশ্রয় নিতে পারবেন প্রায় 3 লাখ মানুষ। এছাড়া মজুদ রয়েছে 430 মেট্রিক টন চাল। দিলশাদ আনি, দীপ্ত, বার্তাকক্ষ।